আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই কান ভাসে তোমার ছবি ভাসে, মনের এই কান ভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ফোটালে ফুল, মনুষ্য জাতে ছিল শূন্য। ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ফোটালে ফুল, মনুষ্য জাতে ছিল শূন্য। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। মনের এই কান ভাসে তোমার ছবি ভাসে, মনের এই কান ভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। দ্বারে দ্বারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত, চিনল না তোমায় তাহে ফাঁসি, করল যে শুধু আঘাত। দ্বারে দ্বারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত, চিনল না তোমায় তাহে বাসি, করল যে শুধু আঘাত। তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুরমা দিয়েছি, তোমার চোখ তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুরমা দিয়েছি। মনের এই কান ভাসে তোমার ছবি ভাসে, মনের এই কান ভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। সম প্রশংসা গুণগান গুণকীর্তন তপ জপ স্তপ আরাধনা আলোচনা মহারব্বুল আলমিনের জন্য, যিনি আমাদেরকে মানব রূপে সৃষ্টি করেছেন আর অতি মূল্যবান সম্পদ ইমান দান করেছেন। না ইমান হাটে বাজারে পাওয়া যায়? কি বলেন, ইমান কি হাটে বাজারে পাওয়া যায়? হাটে বাজারে ইমানের খাতরা আছে না নাই? হ্যাঁ না নাই? আমরা তো পাক্কা মুসলমান, মনে হচ্ছে এই তো জিবরিল আমিন দিয়ে গেল এখানে, নাকি বলেন? তো ইমানের মতো সম্পদ আল্লাহ পাক আমাদের দান করেছেন, আজকে এই দিন মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এর শুক্রিয়ার্থে বলি আলহামদুলিল্লাহ। সকলকে বলতে ইচ্ছা করে না? একটু ভাবুন, যদি আপনি সুস্থ না থাকতেন আজকে কোন জায়গায় থাকতেন? এই সময়টা সুস্থ যদি না থাকতেন কোথায় থাকতেন বলুন? আল্লাহ পাক সুস্থ রেখেছেন তাই এখানে এসেছেন, এজন্য তার শুকরিয়া অর্থে বলি আলহামদুলিল্লাহ। তারপর জানাই মক্কার জ্যোতি মদিনার বাতি আব্দুল্লাহ লাল আমিন আব্দুল্লাল আকে নামদার তাজদারে মদিনা আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পবিত্র কোরআনের বাণীকে বিশ্ব মানব দ্বারে দ্বারে ছড়িয়ে দিয়ে সমগ্র মানব জাতিকে চিরঋণে ঋণী করে রেখে গেছেন, তার প্রতি অজস্র দরুদের ধারা বর্ষিত হোক, আমিন। উপস্থিত উলামায়ে হযরাত, ও মুসল্লিনে কেরাম, বায়াদান ইসলাম, আমার আওয়াজ যদ্দূর পর্যন্ত যাচ্ছে, ও আমার স্নেহের ভাইরা বোনেরা, ও
শ্রদ্ধা ভাজন আম্বাজারেরা সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল, বাম পাশে কি থাকবে? হ্যাঁ, বাম পাশে কি থাকবে? বাম হাতে যদি আমলনামা হয় তো কি কি হবে? তাহলে জান্নাত। আর ডান হাতে যদি আমলনামা থাকে জান্নাত। আপনারা তো ডান হাতে রেখেছেন ঝগড়া তুননিশা, সব সময় কথা বলছে, দেখুন চুপ হবে না। আর বাম হাতে রেখেছেন আমার ভাই জেনদারকে, ওইদিকে দেখুন কোন থেকে একটু উঁকি মেরে মেরে দেখছে, মনে হয় যেন বাউল গান হবে। ভাল লাগলে থাকবে না, চুপ পালিয়ে যাবে। এটা কি বাউল গান হবে? আর এইখানে আজকে এই গ্রামটা কত বড়, ভালো বড় লোক মনে হয় এগুলোই সীমিত নাকি? না, আর আছে, আছে। যদি আরো লোক আছে তো এইখানে এই কতগুলো হবে? তাও আর বাইরের কিছু লোক আছে। বলুন, আপনাদের এখানে কলকাতা থেকে যদি কোনো নায়িকা আসতো, এই জায়গাতেই যদি আসতো, আমি তো দেখলাম বড় বড় হ্যান্ডবিল ছাপানো হয়েছে। হ্যাঁ, আপনাদের দুদিন ধরে প্রোগ্রাম হচ্ছে, হয়তো কালকের দিনে অনেকজন এসেছিল, তারা ক্লান্ত হয়ে গেছে, সেজন্য আজকে আসতে পারছে না। আর এটা আপনাদেরও দোষ আছে, এত রাত, এই শীতের সময় এত রাত করার কোনো প্রয়োজন হয় না, এজন্যই তো লোকগুলো নাই, শুয়ে গেছে মনে হয় নাকি? বলেন না, তাহাজ্জুদ পড়ছে? এই তাহাজ্জুদ পড়ছে কি পড়ে নাই? আমাদের স্ত্রীরা তাহাজ্জুদ পড়ে? এ কার কার স্ত্রী তাহাজ্জুদ পড়ে, হাত তুলুন তো। কারো নাই, যাদের পড়ে না হাত তুলুন, তাও তুলবে না, মানে বউকে ভয় করে। আচ্ছা, বউকে কে ভয় করেন না বলুন তো, তাও হাত তুলেন না, মানে বউকে ভয় অবশ্যই করে। রাজা একদিন ডাক দিয়েছে যে আমার রাজ্যে যারা স্ত্রীকে ভয় করে তারা সব বাম দিকে আসো, আর যারা স্ত্রীকে ভয় করো না তারা ডান দিকে আসো। তো বাম দিকে লাইনটা একদম ভর্তি হয়ে গেছে, কিন্তু ডান দিকে কেউ আসে নাই। অবশেষে রোগা একটা লোক কোন করে হাঁটতে হাঁটতে এরকম করে আসছে, দিয়ে বলছে আমি খুব খুশি যে আমার রাজ্যে একজনা আছে যে স্ত্রীকে ভয় করে না। আচ্ছা, তুমি স্ত্রীকে ভয় করো না? বলে জাফনা, স্ত্রীকে ভয় করি কি করি না সেটা আমি বলতে পারছি না, তবে আমি যখন বাড়ি থেকে বের হয়ে আসছিলাম আমার স্ত্রী বললো সবাই যেদিকে থাকবে তুমি উল্টো দিকে থাকবে, এই জন্য আমি এদিকে দাঁড়িয়েছি। বুঝলেন না, অবস্থা আজকে সবার এইরকম। এই জন্য কাছে কাছে আসুন, আমি বেশি সময় নেবো না, কারণ আমি তো অনেক দূর থেকে এসেছি। আপনারা যখন বলবেন, এখনই বললে এখনই দোয়া করে চলে যাবো। আমি অনেক দূর থেকে এসেছি, আর যে গাড়ি পার্ক করা রয়েছে প্রায় 9 ঘন্টার মতো সময় লেগে গেছে, যেখানে সেখানে গাড়ি দাঁড় করে দিচ্ছে, আপনাদের এই রাস্তা দিয়ে যেখানে সেখানে গাড়ি দাঁড় করাচ্ছে। অনেক দাঁড়াতে হয়েছে, অনেক ই করে জার্নি করে এসেছি, আবার বেরিয়ে যাব। আপনারা হয়তো মনে করেন এরা আসছে যাচ্ছে ঘুরছে, বিশাল ব্যাপার, খুব কষ্ট। একবার সাথে যেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন, আর বলবেন না আর কোনোদিন যাবো না। কাছে কাছে চলে আসুন, জায়গাটাকে ভৌগোলিক ম্যাপ বানিয়ে রেখেছেন, দেখুন ভৌগোলিক ম্যাপ দেখেছেন তো? হ্যাঁ, কোথাও যেন খুব জল, আবার কোথাও পাহাড়, কোথাও জঙ্গল, মানুষগুলো আসতে পারছে না। এই জায়গাটা যেন খাল আছে, মানুষ আসতে পারছে না, না পিছু টান দিচ্ছে, কি বলেন? এখানে তো সব তো মনে হয় ইয়ং ছেলেগুলো সব গেম টেমে মশগুল এখন, আর ফোনেতে মশগুল নাকি বলেন? এখানে ছেলেরা কি ভালো ফলটন করে না? এখন তো সরকারও সেই রকম হয়েছে, ফোন দিয়ে দিল যা রিচার্জ কর, আর রিচার্জ করার জন্য লক্ষ্মীর ভান্ডারের টাকা মায়ের অ্যাকাউন্টে, ছেলে জোর জবরস্তি করে নেবে, দে ওই টাকাটাতে রিচার্জ করতে হবে, দুই দিকেই দিয়ে দিচ্ছে, তাতে যাতে করে ধ্বংস হয়ে যাক। ফেরাউন এটা চেয়েছিল যে পড়াশোনা যাতে করে ধ্বংস হয়ে যায়, শিক্ষা কেন্দ্রগুলো বন্ধ করে দিই, এটা ফেরাউন চেয়েছিল। ফেরাউন চেয়েছিল শিক্ষা কেন্দ্রগুলো যদি বন্ধ হয়ে যায়
তাহলে মানুষেরা আমার বিরুদ্ধে কথা বলতে পারবে না তাদেরকে যা বলবো সেটাই তারা বুঝে নেবে আজকে শিক্ষার অবস্থাটা এরকমই হয়েছে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কথাটা সর্বপ্রথম এসেছে সেটা হলো ইকরাম পড়ো আর মুসলমান জাতি আজকে পড়ার থেকে অনেক দূরে সরে গেছে আজকে মুসলমানদের ছেলেদের অবস্থা দেখুন কে বলেছে আপনাকে পড়াশোনা করাটা ছেলেদেরকে আমরা বারবার বলি দরকার হলে পেটে পাথর বাঁধুন আমার নবীজি পেটে পাথর বেঁধেছেন কোন যুদ্ধে পেটে পাথর বেঁধেছিলেন হ্যাঁ খন্দকে খন্দকে বাঁধেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা দেখাচ্ছেন ওগো রাসূল খিদের জ্বালায় রয়েছি দেখুন পেটে পাথর বেঁধেছি খাবার নাই নবীজি তার পেটের কাপড় তুলে দেখালেন আমার পেটেতে দুটো পাথর বাঁধা আছে একটা দুটো নয় এত কষ্ট করেছেন নবীজির উদ্দেশ্য সমাজ যেন শিক্ষিত হয় সমাজ যেন উন্নতমানের হয় এই সমাজ যেন নেই প্রতিষ্ঠিত হয় সমাজে যেন হিংসা না থাকে সমাজে যেন মারামারি না থাকে সমাজে যেন কলহ না থাকে বিবাদ যেন না থাকে একে অপরের যেন ভাই ভাই হয়ে চলে একজন মুসলমানের যদি কষ্ট হয় আরেকজন মুসলমান সেই কষ্ট শুনে বা দেখে তারও কষ্ট হতে পারে তবেই মুসলমান আর আমরা তো হিংসায় জর্জরিত লোকেদের খুব করেছি নিজেরাও হয়ে গেছি নাকি বলেন এখানে হিংসা টিংসা নাই হ্যাঁ আজ অবস্থা দেখুন প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা জায়গায় আমরা অনেকদিন চুপি ছিলাম চুপ রইছিলাম চুপি থাকছিলাম কিন্তু একটা আলেমের সভা পাই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা অন্যায় দেখার পরেও চুপ থাকে হ্যাঁ তারা কেমন শয়তানুল আখরাস বোবা শয়তান বোবা শয়তানের মতো তো চুপ থাকা যাবে না হক কথা বলতে হবে আজ প্রত্যেকটা গ্রামে গোষ্ঠী দ্বন্দ্বর মানুষেরা মারামারি করছে কেন হবে এগুলো আপনারা যে যাকে পারবেন ভোট দেন যাকে পারবেন নিয়ে আসুন অসুবিধা নাই কারণ মরতে একদিন সকল কি হবে কিন্তু নিজেরা মারামারি করবেন না আমাদের এখানে হয় না কি বলেন এখানে হয় না এখানে লোকরা ভালো আমি চলে যাব তারপর আপনারা যা বুঝবেন বুঝবেন এখন কিছু বলেন না কি বলেন এখানের লোকের অবশ্যই ভালো কোন দিকে যাই বলুন তো যে জায়গায় আপনি যাবেন যে জায়গায় আছেন একবার ভেবেছেন যে আমার মৃত্যু হবে আমাকে মরে যেতে হবে ভয় আল্লাহ পাকের নাই এই জন্য আমরা খেয়াল খুশি অনুযায়ী জীবন যাপন করছি আর বার বার আমাদের কাছে কথা আসে আল্লাহ পাক বলেন فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أولئك أصحاب النار هم فيها خالدون ওই মোলানা সাহেবকে চাদরটা দিয়ে দিন উনি যেতে পারবেন না নচেত চাদরটা দিয়ে দিন মহারব্বুল আলামিন বলেন অতঃপর আমার তরফ থেকে তোমাদের কাছে হিদায়াত আসবে যারা মেনে নেবে স্বীকার করে নেবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা শান্ত চিত্ত থাকবে তাদের কোনো চিন্তা ভাবনা থাকবে না আর যারা অস্বীকার করবে মহারব্বুল আলামিন বললেন তাদের জন্য জাহান্নাম রেখেছি আর জাহান্নামটা চিরস্থায়ী আবাসস্থল তাদের জন্য জাহান্নামটা চিরস্থায়ী আবাসস্থল এখন ভাবুন আমাদের কাছে আজকে এই গ্রামের মানুষ তো সবাই এই গ্রামের কতগুলো মানুষ আছে হাত তুলেন তো দেখি হাত তুলেন দেখি দেখি মাশাআল্লাহ ছয় জন কি সাত জন বলছে আহা এখানে তো সব তাহাজ্জুদ পড়ছে মানুষেরা এখানে তো জলসাদের কোনো প্রয়োজনই নাই কি বলে সব তাল্লার ওহি বাইরের গায়ের লোকেরা সেখানে বসে আছে আর এখানে মানুষেরা সব তাহাজ্জুদ পড়ছে তাহাজ্জুদ পড়লে আল্লাহ সম্মান দেয় না আপনাদের মাইন্ডটা ঠিক আছে তো সেটিং আছে তো হ্যাঁ আচ্ছা বলুন এখন আমরা কোন জায়গায় আছি জমিনের নিচে না আসমানের উপরে হ্যাঁ জমিনের নিচে আচ্ছা জমিনের উপরে না আর আসমানের
নিচে আসমানের উপরেও নাই জমিনের নিচেও নাই জমিনের উপরে আমরা আছি মাইন্ডটা মোটামুটি সেট আছে এখন ভালো সেট নাই ভালো যদি সেট না থাকে তাহলে কিন্তু ফেতনা কাল কি হবে এই গ্রামে আজকে জলসা হচ্ছে এই গ্রামটার নাম কি কৃষ্ণবাটি কৃষ্ণবাটিতে জলসা হচ্ছে পাশের গ্রাম ওইদিকে যাচ্ছে আপনার এই কাশিডাঙ্গা থেকে ধরুন হাজি সাহেব এখানে আসবে জলসা শোনার জন্য আজকে তো বিবিকে বলছে বিবি সাকিনা আমি যাচ্ছি আজকে ওখানেতে অনেক মলন সাহেব এসেছেন বর্তমান থেকে ইবাদুর রহমান এসেছেন একটু জলসা শুনে আসবো তো বিবি বললো ঠিক আছে তাড়াতাড়ি চলে আসবে বললো দোয়া নিয়ে আসবো শেষে আসবো শেষে দোয়া হবে দোয়া করে আসবো এমনি আসবো না বলে ঠিক আছে বিবি টিভি দেখছিল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে কারণ এখন হজ যারা করতে যায় বেশিরভাগ লোক কেউ ভাইয়ের হক মেরে রেখেছে কেউ বাপের হক মেরে রেখেছে কেউ বোনের হক মেরে রেখেছে কেউ গ্রামের হক মেরে রেখেছে এরপরে ওই টাকাটা নিয়ে হজ করতে গেল একটা ডিপ্লোমা সার্টিফিকেটের মতো লোকেরা বলবে হাজি সাহেব আমার জীবনও ঘটেছে আমি আমার মাদ্রাসা থেকে একজনকে দাওয়াত দিয়েছি হাজি সাহেব লেখি নাই শুধু লিখেছি অমুক সাহেব অমুক তো তার জন্য সে আবার আলোচনা করেছে সমালোচনা যাকে বলা হয় করেছে যে হাজি সাহেবকে কেন লিখলো না বলি আচ্ছা ওইটা আপনার ডিপ্লোমা করা আছে না লিখতে ভুলে গেছি মাফ করবেন বলুন এটা কার জন্য করেছে আল্লাহর জন্য করেছে আল্লাহকে ভয় করে করেছে না লোকেরা বলবে আজ সাহেব এই জন্য তো আজ সাহেবের বিবি টিভি দেখছিল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে ওদিকে চোরেরা দেখেছে যে বিবি ঘুমোচ্ছে টিভি চালিয়ে আমরা ঘরেতে একটু প্রবেশ করে দেখি কি আছে চুরি করে নিয়ে বেরিয়ে যাবো চুরি করতে গিয়ে দেখছে মাশাআল্লাহ ঘরেতে খাবার সব টেবিলে সাজানো রয়েছে এই টেবিলের খাবার সাজানো দেখে সব খাবার একজন খেতে শুরু করে দিয়েছে অন্যজন বলছে যে কাজটা করতে এসেছি সেইটা কর খাবার খেতে আসি নাই বললো ভাই জীবনে এত চুরি করতে ঘর গেছি কোথাও খাবার পাই না আজ খাবার খাই মনের আনন্দে দুইজনে খাবার খুলে খেয়েছে আবার যে ইয়ে থাকে আপনার মিটকেস টিটকেস থাকে সেখান থেকে খাবার বের করে খেয়েছে ফ্রিজ থেকে বের করে খেয়েছে এত খাবার খেয়েছে যে অলস লাগছে অলসতা ঘরটা একটু গরম গরম ভাব এসি চলছিল এসি মানে তো এয়ার কন্ডিশন একটু গরম হয় শীতের সময় গরম আর গরমের সময় ঠান্ডা তো যে কালটাই আপনি ধরবেন ঘুম পেয়েছে একটু ভালো আরাম করছে যেই চোখ লেগে গেছে ঘুমিয়ে আছে হাজি সাহেব এখন জলসা শেষে চলে এসেছে যেই দরওয়াজায় প্রবেশ করেছে আওয়াজ দিয়েছে সাকিনা ও তো ঘুমোচ্ছে সাড়া দেয় নাই এদের ঘুম ভেঙে গেছে চলো উঠো উঠো একজন কি করেছে ওই টেবিলের তলাতে ঢুকে গেছে একজন ওই কার্নিশ বলে আপনাদের এখানে কার্নিশে উঠে গেছে দুজনে দুই জায়গায় এখন হাজি সাহেব বারবার এসে বলছে আরে উঠো না কি করছো বলে খাবার রাখা আছে যাও খেয়ে নাও উঠতে পারবে না খাবার খেতে আসবে টেবিলে এসে দেখছে টেবিলের খাবারগুলো সব বিচ্ছিন্ন অবস্থা খাবারই নাই হাড় টাড় এটা ওটা পড়ে রয়েছে নিচেতে ফেলে রয়েছে আপনার নোংরা হয়ে রয়েছে বিভিন্ন ফল ফ্রুটের ছালগুলো পড়ে রয়েছে নোংরা করে দিয়েছে তাই সে বলছে খাবারও ভালো করে রাখতে পারো নাই কি করে রেখেছো তুমি এ তো জানছো আমি খাবার রেখেছি বলছে আমি খাবার রাখি নাই তো কি করেছি ভালো করে দেখো বলছে আমি কি অন্ধ হয়ে গেলাম একদিনের জন্য টেবিলে কোনো খাবার নাই বলে আমি খাবার রেখেছি না রাখি নাই সে উপরওয়ালাই জানে যেই বলেছে উপরওয়ালাই জানে উপরে একজন কে আছে উপরে একজন উঠে আছে সে মনে করছে তাহলে আমাকে দেখেছে সব ভয় বলছে উপরওয়ালা একাই জানে নাকি নিচে যা আছে সব ওর প্ল্যান আমি বারবার বলছি খাস না ওই বলছে খা তো মাইন্ড যদি ঠিক না থাকে ঘুমের ঘোর যদি হয় তা আপনি বুঝতে পারবেন না কি বলছে কি করছে যেন ঘুমের ঘোর রাখেন না নারায়ণ তাকবীর তাকবীর জোরে দেন নারায়ণ তাকবীর কাছে আসুন ভাই خواب غفلت میں سوئے ہوئے مومنوں عیش و عشرت بڑھانے سے کیا فائدہ آنکھ کھولو اٹھو یاد رب کو کرو عمر یوں ہی گوانے سے کیا فائدہ کہ اپنی رب کو جوانی میں بھولا تو اپنی رب کو جوانی میں بھولا تو اور طاقت کے بوتے پھولا ہے تو
بار طاقت کے بوتے پھولا ہے تو جب جوانی ڈھلے گی تو پچھتائے گا جب جوانی ڈھلے گی تو پچھتائے گا پھر یوں رونے رولانے سے کیا فائدہ جوانی جے دن چولے جبے شہی دن بوجھتے پڑ بے جے جو اوپن کی جنس چھلو بیدو مانوشارا بولے যে দাঁতগুলো আমাদের নাই ইয়ং ছেলেরা তখন হাসে হ্যাঁ দাঁত নাই আবার এটা কি কথা হলো আমাদের দাঁত রয়েছে কত সুন্দর কি বলেন হাসে না সুতরাং দাঁত যখন চলে যায় তখন বুঝতে পারে দাঁতের মজা যে দাঁতটা ছিল কত সুন্দর ছিল আজ নাই কিছু করার নাই তো আমরা আজকে যৌবন পেয়েছি সময় পেয়েছি সুযোগ পেয়েছি এটা যদি কাজে না লাগাই একদিন কিন্তু পস্তাতে হবে আর সেই দিন আমরা কিছু খুঁজে পাবো না কোনো রাস্তাই দেখুন এত ওয়াজ হচ্ছে এত মাহফিল হচ্ছে কিন্তু আমাদের সেন্স কাজ করছে না করছে না করছে বলুন তো আমরা আমলের দিকে নাই আচ্ছা বলুন তো পৃথিবীর বুকে চামড়া কার মোটা গন্ডারের বলুন তো গন্ডারের কজনা জানেন চামড়া কার মোটা আমার তো মনে হচ্ছে মুরগির চামড়া বেশি মোটা নাকি বলেন না গন্ডারের গন্ডারের কি বলেন গন্ডারের হ্যাঁ এই যে গ্রামের লোকগুলো একটাও আসে না এর জন্য আমি বলতে বাধ্য হচ্ছে এই কথাটা আমি বলতাম না ধরুন এই কৃষ্ণপাটির লোক বিয়ে করেছে আপনার এই ফারাক্কার ওই দিকে ধরুন ওই বামুনবাড়ি টামুনবাড়ি কি নাম থাকে ওই দিকে গ্রামগুলো নদীর ধারে ওখানে বিয়ে করেছে ধরুন ওই মালদার ওখানে নদীর ধার বা এখানে এইদিকে কি জায়গা একটা আছে যে ওইটাই ধরুন গেছে ওখানে যাবার পর নদীর ধারে দেখছে একটা গন্ডার দাঁড়িয়ে রয়েছে ই শুনেছে গন্ডারের তো চামড়া খুব মোটা কাছে গিয়ে দেখছে থাক থাক করে লাগানো রয়েছে খাড়ি নিয়ে মি লাড়ালাড়ি করছে লড়েও না চড়েও না ও দেখলো এখানে আমার থেকে কোনো লাভ নাই শ্বশুরবাড়ি যাই শাশুড়ি অনেক আদর যত্ন করবে নাকি বলেন শ্বশুরবাড়ি শাশুড়ি আদর যত্ন করে না খুব ভালো যত্ন হয় সময় এখানে নষ্ট করে লাভ নাই মুসলমান যারা হয় ঈমানদার যারা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসলমানরা এটাই ভাবে যে আল্লাহ পাক যদি আমাকে নিয়ে নেয় তো আমি প্রস্তুত আছি আর আমাদের এমন অবস্থা যদি আজরাইল বলে ভাই তোর জান কবজ করবো যে দাঁড়া আমি গোসলটা করে আসি কেননা মুখে পানি লেই নাই কি বলেন হ্যাঁ মুসলমানের ছেলে নব্বইটা কেন পঁচানব্বইটা আটানব্বইটা দেখুন তো পানি নেই না লেই না এই জন্য এদের সাহসও হয় না তো শ্বশুরবাড়ি চলে গেল ওখান থেকে আসলো পাঁচ দিন পর যখন ওই পথে আসছে দেখছে গন্ডার ওখানেই দাঁড়িয়ে রয়েছে গন্ডার দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই একইভাবে যে জায়গায় ছিল সেই জায়গা দিয়ে দেখে কাছে যখন আসলো গন্ডার দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে শুরু করে দিল গন্ডারের হাসি দেখে এ জিজ্ঞাসা করছে ভাই পাঁচ দিন আগে আমি কাতুকুতু দেখছিলাম তখন হাসলে না আজ হাসছো কেন বলে ভাই সেই যে পাঁচ দিন আগে তুমি কাতুকুতু দিয়েছিলে এখন আমার সেন্স কাজ করলো এখন আমার হাসি পেল তাই হাসছি মানে একটু ভাববেন পাঁচ দিন আগে কাতুকুতু দিয়েছিল পাঁচ দিন পর সে হাসলো কাতুকুতি তার আসলো এটা কে গন্ডার আর আমরা মানুষ আমাদেরকে কতবার বলা হয় হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ তারপরে এই যে জলসা জুলুসের মাধ্যমে তবলিগওয়ালারা এসে কত রকম করে আমাদের ডাক দেয় বলে এরপরও আমাদের সেন্স কাজ করছে না তাহলে চামড়া কার মোটা বলুন এরপরে চামড়া কার মোটা মানুষের না তো মানুষের চামড়া সব থেকে মোটা এই জন্য আমরা এমন একভাবে এমন ভাবে জীবনযাপন করবো যে আমাদের সেন্সগুলো যেন কাজ করে কারণ মৃত্যু আমাদের সামনে সামনে ঘুরছে কোন সময় হবে এটা আমরা কেউ জানি না আমরা যেখানেই যাচ্ছি লোকেরা বলে এই যে কথাগুলো বলছি আমাদের খারাপ কথা বললাম যে নিজেরা নিজেরা মারামারি করবেন না হ্যাঁ না করবেন আজকে দেখুন ভাই ভাইকে মানছে না মারামারি করছে শুধু গোষ্ঠীদ্বন্দ্ব করে ওই গোষ্ঠীতে আছে এই গোষ্ঠীতে আছে প্রথমে কি হলো ছোট্টবেলায় দুটো ছেলেই বাপ মায়ের থাকে মাকে বলে এটা আমার মা ওকে বলে আমার মা মারামারি করে বাপকে বলে এটা আমার আব্বা ও বলে এটা আমার আব্বা যেই বড় হয়ে যায় বিয়ে করে আসে বিয়ে করে আসার পরে
ইনকাম এর একটু পার্থক্য হয় এর স্ত্রী এর কানে কথা বলে ওর স্ত্রী ওর কানে কথা বলে তখন এ বলে তোর বাপ তুই দেখ ও বলে তোর মা তুই দেখ বলে না এই যে কোন একটা জিনিস নিয়ে কোন একটা ইস্যুতে ঝামেলা হয়ে গেল ঝামেলা হয়ে যাবার পর এরা কি করে ওই ভাইকে দেখতে পারে না এই ভাই এই ভাইকে দেখতে পারে না ওই ভাই এই একটা সিস্টেম শুরু হয়ে গেল এখন গ্রামে গোষ্ঠী দ্বন্দ্ব চলছে এই ওই গোষ্ঠী ঢুকে গেল ওই গোষ্ঠী চলে আসলো শেষে তো মারামারি শুরু হয়ে গেল এ ওর কাছ থেকে ফায়দা লুটলো এর কাছ থেকে ফায়দা লুটতে গেল কিন্তু একজনের ক্ষতি করে আপনি যদি ফায়দা লুটেন কাল কিয়ামতের দিনে হাশরের ময়দানে জবাব দিতে করতে হবে আজকে আমরা এখানে উপস্থিত হলাম আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদের এখানে পাঠিয়েছেন জমিনে তার একটা উদ্দেশ্য আছে না নাই হ্যাঁ আমাদেরকে তো সৃষ্টি করতেন আল্লাহ পাক কেন সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِقُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন তোমরা শুনে নাও আমি এমন একটা প্রাণী সৃষ্টি করতে যাচ্ছি যারা প্রতিনিধি হবে যারা আমার খলিফা হবে প্রতিনিধি হবে ফেরেশতারা শোনার পর বলল ও আল্লাহ এমন একটা প্রাণী সৃষ্টি করতে যাচ্ছি